আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা সবাই সেমাই খেতে কম বেশি পছন্দ করি, আর কুনাফা হলে তো কথাই নেই। আমি আজ আপনাদেরকে লাচ্ছা সেমাই দিয়ে কুনাফা তৈরি করে দেখাবো। আজ আমি চুলায় আপনাদের কুনাফা তৈরি করে দেখাবো, আর খুব সহজেই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় কুনাফা তৈরি করতে পারবেন। প্রথমে আমি কুনাফা তৈরির জন্য ক্রিমটা তৈরি করে নিব। আমি একটি পাতিলে 3 কাপ দুধ নিয়ে নিলাম। এর থেকে কিছু দুধ নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। দুধটিকে চুলায় বসিয়ে জাল করে নিব। দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টি বেশি খেলে বেশি দিতে পারেন। আমি 1/2 কাপ চিনি দিয়েছি। দুই চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা দুধ দিয়ে দিব। ভালো করে নাড়তে থাকব। নাড়তে নাড়তে দুধটি ঘন হয়ে যাবে। যখন দুধ থেকে বুদবুদ উঠতে থাকবে, তখন দুধটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সামান্য পরিমাণ নরম ক্রিম চিজ চামচের সাহায্যে মিশিয়ে নিব। দুধের সাথে চিজটি মিশিয়ে নিব ভালো করে। এখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে কয়েক ধরনের বাদাম ভেজে নিব। আপনারা বাদাম না দিতে চাইলে নাও দিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে 1 প্যাকেট লাচ্ছা সেমাই ব্রাউন কালার করে ভেজে নিব।
যে বাটিতে আমি কুনাপাটি সেট করব সেই বাটিতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ খাবার রং লাগিয়ে নিয়েছি। আমি এখানে কমলা রং দিয়েছি। আপনারা চাইলে রং নাও দিতে পারেন। রং দিলে কুনাপাটি অনেক সুন্দর দেখায়। ব্রাউন কালার করে রাখা সেমাইগুলোর অর্ধেকটা বাটিতে নিয়ে সেট করে নিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু চেপে চেপে সেট করব। উপরে উঠিয়ে সেট করেছি যাতে ক্রিমগুলো বেরিয়ে না আসে। ঘন করে রাখা দুধটি দিয়ে দিব সেমাইয়ের উপরে। বাদামগুলো দিয়ে দিব। বাকি অর্ধেক সেমাই দিয়ে দিব। সেমাই দিয়ে ভালো করে সেট করে নিব। বেশি চাপ দেওয়া যাবে না। এখন আমি চুলায় একটি পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে কুনাফার বাটিটি বসিয়ে দিব। ৩০ মিনিটের মতো রান্না করে নিব। অন্য একটি পাত্রে চিনি সিরা করে নিব। চিনি সিরা করার জন্য আমি ১/২ কাপ চিনি ও ১ কাপ পানি নিয়েছি। চিনি সিরাটি আমি বেশি ঘন করব না। সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব যাতে চিনি সিরাটি শক্ত না হয়ে যায়। কুনাফার বাটিটি চুলা থেকে নামিয়ে চিনি সিরা দিয়ে দিব। চিনি সিরাটি গরম থাকা অবস্থায় দিতে হবে। কুনাফার বাটিটি ভালো করে ঠান্ডা করে নিব। কুনাফার বাটিটি ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার কুনাফা। আমার রেসিপিটি আপনাদের
পছন্দ হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।